হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও ইজি রেসিপির নতুন একটি রেসিপি নিয়ে। আজকে পানপিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পানপিঠা কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি পাত্রে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি যে চামচ নিয়েছি এ চামচে দেড় চামচ। আমি আটা নিয়ে নিচ্ছি একই চামচের দেড় চামচ পরিমাণ। চালের গুঁড়া আর আটা সমান পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি একই চামচের দেড় চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিব। আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি, আর পানি একবারেই বেশি দিব না, অল্প অল্প করে পানি অ্যাড করব। তাতে দলা পেকে থাকবে না, খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, আপনারা থিকনেসটা দেখতেই পাচ্ছেন। থিকনেসটা এমন থাকলে পিঠা অবশ্যই পারফেক্ট হবে। চলুন এখন কড়াইয়ে তেল বসিয়ে দিই। তেল ভালোভাবে গরম হলে এটার মধ্যে ব্যাটার দিয়ে দিব। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। তেল যত বেশি দেওয়া যায় পিঠা ততই ভালো হবে এবং ফুলবে। আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। উপরে তেল দেওয়ার কারণে পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা অনেক ফুলছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আপনারা পারফেক্টলি পিঠা তৈরি করতে পারেন। দেখতেই পেলেন কত ঝটপট আমি পিঠা তৈরি করে ফেললাম খুব অল্প সময়ে। এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।